আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেই। বাংলার আনন্দ চ্যানেলে প্রথমবার আমরা এই মুহূর্তে পেয়েছি একজন ব্যক্তিকে যার নামটা বললেই আপনারা সবাই এক বাক্যেই উচ্চারণের সাথে সাথেই জেনে যাবেন, কারণ তিনি রাজনীতির ময়দানে নেমে কাজ করেন। একটি রাজনৈতিক দলের তিনি কর্মী, কিন্তু তার অন্য একটা যে পরিচয় আছে, যে পরিচয়টা গোটা ভারতবর্ষের প্রায় সমস্ত খেলোয়াড় খেলাপ্রেমী মানুষরা জানেন এবং এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতে তার নাম আছে। তিনি হলেন সৈয়দ রহিম নবী। কোন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন এই যখন 2012 সালে তিনি বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ভারতবর্ষের, এবং সেই প্রশ্ন করতে গিয়ে অমিতাভ বচ্চন বলেছিলেন যে আমি নিজেও সেই খেলোয়াড়ের ভক্ত, সেরকম একজন ব্যক্তি তিনি হলেন পান্ডুয়ার সৈয়দ রহিম নবী। এই মুহূর্তে আমার সঙ্গে ফোন লাইনে আছেন, যিনি গতবার বিধানসভা ভোটে কন্টেস্ট করেছিলেন, খুব কম মার্জিনে তিনি আমজাদ হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন। তিনি একেবারে এই দুস্থ এই অসহায় পরিস্থিতিতে মানুষের অসহায় মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে, গৃহবন্দী মানুষের পাশে থেকে কাজ করছেন। আমাদের সূত্র থেকে আমরা সেই খবর পেয়েছি, জানতে চাইবো তার মুখে সৈয়দ রহিম নবী। নবী, আপনি ওখানে কি ধরনের কাজ করছেন বা কোন ধরনের কাজের প্রয়োজনীয়তা হচ্ছে, মানুষের পাশে কিভাবে আছেন আপনারা? সত্যি কথা বলতে ভাই, দেখেন এখন বলতেও খারাপ লাগে যে মানুষের জন্য আমরা কাজ করছি, কিন্তু সেটা নয়। কেন, এখন আপনি নিজেই জানেন খুব কঠিন পরিস্থিতির মধ্যে শুধু আমাদের পুরো ভারতবর্ষ নয় বললেই হবে, পুরো দেশ আজকে যে কঠিন পরিস্থিতির মধ্যে চলে যাবে। কিছুটা যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তো কিছু না, দেখেন বলতেও খারাপ লাগে, চাল ডাল হয়তো দিচ্ছি আমরা ঠিকই, কিন্তু তার থেকে আরো খারাপ পরিস্থিতির মধ্যে গ্রামের লোকেরা তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না, এটাই সব থেকে খারাপ লাগছে। কেন, আপনারা নিজেও জানেন বাড়ি থেকে বেরোনো বারণ, লকডাউন মানতে বলছি, তার মধ্যে থেকেও আমরা বেরিয়ে কাজ করছি, আমরা না বেরোলে তারা বাড়িতে চলে আসছে, এই মুহূর্তে থেকে আমাদের করতে হচ্ছে। তাই কত কত শো মানুষের কাছে আপনারা খাদ্যদ্রব্য তুলে দিতে পারলেন, অনেক মানুষই কি আমরা যতটা পেরেছি, কালকে যেরকম 800 জনকে দিয়েছি, তার আগেও আমরা যেরকম 250, 1200, 1300, 1400 যতজন পাচ্ছি আমরা করেছি এখনো পর্যন্ত, যতটা সম্ভব আমাদের করা। আর একটা জিনিস জানতে চাইবো যে আমাদের কাছে একটা খবর এসেছিল যে পান্ডুয়াতে নাকি একজন পজিটিভ ধরা পড়েছেন, আবার অনেকে বলছেন এটা গুঞ্জন। এই মুহূর্তে পান্ডুয়াতে COVID-19 পজিটিভ আক্রান্তের সংখ্যা বা কোয়ারেন্টাইনের মানুষজন থাকার পরিমাণ পরিসংখ্যান কিরকম? না, যেটা আপনি বলছেন ঠিকই, এটা গুজবও কিছু কিছু রোডছে, জানেন তো। তো পান্ডুয়াতে যেটা হয়েছে, পান্ডুয়াতে একজন আজ ছিল যে কাজ করতো হসপিটালে, তাকে ধরা পড়েছে সে কলকাতাতেই। এবার সে হয়তো কোনো কারণে বাড়িতে আসাতে তাকে, বাড়িতে কি হয়েছে, বাড়িতে যারা ছিল তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, রাখার পরে তাদেরকে 14 দিন পরে আবার দেখা যাবে তাদের পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আরো একটা জিনিস জানতে চাইবো, বলাগড় থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা মানে খাদ্যের অভাবে ভুগছেন, সেরকম অভাবী যারা খেলোয়াড়, মেধাবী কিন্তু অভাবী খেলোয়াড় যারা আছেন তাদের কাছে কিন্তু খাদ্যদ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে হুগলি শান্তনু ব্যানার্জি শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, তিনি উপস্থিত ছিলেন, থানার ওসি সাহেব ছিলেন। তো আপনি নিজে একজন খেলোয়াড়, খেলোয়াড়দের যন্ত্রণার কথা আপনি ভালো বোঝেন, এ নিয়ে কি কোনো পরিকল্পনা করছেন আপনার এলাকার যারা দুস্থ গরিব খেলোয়াড় আছেন? খেলোয়াড়দের সত্যি কথা বলতে, দেখেন আমরা যদি না জানতে পারি আমরা তো করতে পারবো না। এবার আমরা গিয়ে তো বাড়ি বাড়ি খোঁজ নেওয়া সম্ভব না, কেন এমনিতে আপনি জানেন যে এখন টোটালি লকডাউন, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, আমার ফ্যামিলিও আছে, এবার যারা আমার সঙ্গে যাবে তাদেরও ফ্যামিলি আছে। তো আমরা এরকম কিছু একটা প্লেয়ার আছে চেন্নাই থেকে খেলছে, এখন এসছে, খুব বাচ্চা ছেলে, আমরা চেষ্টা করছি তার ফ্যামিলির পাশে দাঁড়ানোর বা যতটা সাহায্য করার। এই যে মুরমু, হালদা, কিসকু, সরেন, মান্ডি এবং এদের মতো খেলোয়াড় জিতন মুরমু হয়ে উঠেছে, রাকেশ মাহাতো হয়ে উঠেছে, তারাও সেই সৈয়দ রহিম নবীর মতোই গ্রাম থেকে উঠে গেছে, তো তাদের পাশে থাকার চেষ্টাটা আপনার নিশ্চয়ই পরিকল্পনা আজ থেকে শুরু হবে। আমাদের বাংলা আনন্দের চ্যানেলের মধ্য দিয়ে সেই খেলোয়াড়দের কি বার্তা দিতে চাইবেন? এটাই বলবো যে বাড়িতে থাকুক, সেফ থাকুক, কেন এটা এমন একটা জিনিস, এই COVID-19 সঙ্গে লড়তে গেলে বা করোনার সঙ্গে লড়তে গেলে আমাদের কিন্তু বাইরে বেরিয়ে বা ফুটবল খেললে হবে না, এই সময় সমস্ত কিছু বন্ধ করে বাড়িতে থাকাটাই সব থেকে বেস্ট। আর আমি এটুকু বলতে পারি, যদি এরকম কোনো প্লেয়ার থাকে যাদের অবস্থা খুবই খারাপ, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তো আমরা অবশ্যই তাদের পাশে থাকি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সৈয়দ রহিম নবী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। আপনাদের জানিয়ে দিই দর্শকদের, ভিউয়ার্সদের, যে এই সৈয়দ রহিম নবী ইউটিলিটি ফুটবলার ছিলেন, গোলকিপিংও মাঝে মধ্যে করেছেন, কিন্তু সমস্ত পজিশনে খেলতে পারতেন, তাই তিনি হাওড়ার সুখের সেই আবাস থাকা সত্ত্বেও তিনি কিন্তু গ্রামে এসে হাজির হয়েছেন, মানুষের পাশে থাকবেন, কারণ করোনার বিপক্ষেও কিভাবে ডজ করে বেরিয়ে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে হয় সৈয়দ নবী সেটা কিন্তু করে দেখাচ্ছেন। ধন্যবাদ আপনাকে নবী ভাই।
থ্যাংক ইউ দাদা, ওকে ওকে।